দেশের একমাত্র রাষ্ট্রীয় মালিকানাধীন মোবাইল ফোন অপারেটর টেলিটক আগামী 16 ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে ঢাকা ও চট্টগ্রামে বাণিজ্যিকভাবে 4G সেবা চালু করার ঘোষণা দিয়েছে। ইতিমধ্যে রাজধানীর ধানমন্ডি, গুলশান, বনানী সহ প্রায় 20টি পয়েন্টে পরীক্ষামূলক চতুর্থ প্রজন্মের 4G প্রযুক্তি চালু করা হয়েছে বলে জানিয়েছেন টেলিটকের সংশ্লিষ্টরা। দেশব্যাপী এই সেবা পুরোপুরি চালু করতে আগামী বছরের জুন মাস পর্যন্ত সময় লাগবে। আগামী 16 ডিসেম্বর ঢাকা চট্টগ্রাম শহরে বাণিজ্যিকভাবে 4G সেবা চালু করার পরিকল্পনা নিয়েছে টেলিটক।